আরে ভাই জানিস, ছোটবেলায় আমি প্রতিজ্ঞা নিছিলাম যে কোনোদিন মিথ্যে কথা কইব না। এলা বড় হয় এমন হলুম মিথ্যে কথা ছাড়া কোনো কথাই কাউ না। রে তুইও ছোটবেলায় এমন প্রতিজ্ঞা নিছিলাম কোনোদিন চোর করিম না। এলা বড় হয় মুই এমন হলুম চোর ছাড়া কিছুই করুম না। ও আরে ওই দিনই তো মুই কম আমার পায়খানা ঘরের বালতিটা কটে গেছে, তুইও চোর করছিস। চোর করো তোমার বালতি খাতি দাদা দাদা কালা মশলা হয় দেখা যায়। বাড়ি যেতে বাসিয়ে ভাত খাই আসলুম, ইয়ে যে ছোলা দিয়ে ইয়েজও নাই বাড়িতে, এলা কি করিম কাজ কামাইও নাই, দেখো কাজ যাং পাং কাজ কামাই। ওই বুঝালো এতিয়া এতিয়া বড় লোকের সুন্দরলা যে কে দেখে দচ্ছে যাং দেখো কি কয়। ওই কি গন কন এ বুঝালো দা তুই তো কালা খেয়ে। আরে একটা জিনিস লক্ষ্য করছিস, ইনের মুখখানে গেছে লাল লাল দেখা যাবে। হ্যাঁ আজ ইনে কালা বুঝালো না হয়তো, আজ ইনে লাল বুঝালো। হ্যাঁ কত কালার যে চামড়ার কালার পাল্টাবে ইনে। এ মুই গরিব না ওর জন্য মুই কালা। কি রে ওটা আরো কোন কথা কইস, তুই গরিব ওর জন্য কালা মানে ভালো করে বুঝিয়ে ক। তোমরা হইছেন বড় লোক, তোমরা ওর জন্য ফেলফেলি মাখেন, আর মুই হচ্ছেন ছোট লোক, মুই ওর জন্য ফেলফেলি মাখি দিই পাং না। কি রে কি আর ফেলফেলি রে কি কয় ফেলফেলি, এত বড় চেহারা তোমরা তাও ফেলফেলি বুঝেন না। ফেলফেলি হচ্ছে মানে ফেল লাভলি। ওই আমরা কি ফেল লাভলি মাখি নাকি, আমরা জনসন্স বেবি পাউডার মাখি। তোমরা বড় লোক ভাই, তোমরা কাছু সব জিনিসও মাখি দিবেন, আর আমরা তো মাখির পাই না, আমরা হচ্ছি গরিব ছোট লোক। হ্যাঁ রে গরিব লোক খেলে মাখির ভাই, তুই হচ্ছিস গরিব ছুরি লোক তাই। ওই মুক্তি গরিব কবু না, তুই গরিব হওয়ার পান কিন্তু বড় লোক না। কি কই কি কই, ও মুই আজি গরিব বলেই মোক আজি সটাইলেন। একটা কথা তো কলুঙি না, তোমরা বাড়ির যে মুসরা মুসরি মাখেন। কি রে মুসরা মুসরিটা কি? আরে মুসরা মুসরি মানে লিপস্টিক লিপস্টিক লিপস্টিক। ওই আমরা লিপস্টিক লাগাই নাকি? ও হ্যাঁ তোমরা তো লিপস্টিক দেনই না, তোমরা হইছেন বড় লোক মানসি, বাথরুম যায় ঝর্নার জলত গা ধোন, আমরা ঝেলা যে রাস্তাঘাটে ধরে জল পড়ে ওইলের যায় গা ধুই। কি রে কি করে রাস্তাঘাটে বলে ধরে জল পড়ে জানো কি কি করে, তুই কি গরুর মোতালাত গা ধুইস নাকি? হ্যাঁ এই তুই গরুর মোতাত কে গা ধুয়ের যান, রাস্তা দিয়ে যায় যে টাইম কলে আসে না ওইলের গা ধুই আমরা। ও টাইম কলত গা ধুই নে? ও আচ্ছা আচ্ছা ভালো কথা, মুই যে কালা মুই নিজের ইচ্ছে কালা হইছু, দুপুরবেলা যা টাং টাঙা রইতে উঠে না শালা মুই টিনের চালাত যা থাকি নং। কেন রে তুই নিজে নিজে কালা হওয়ার চাষ ফির কেন? তোমরা তো জানি না কালা হওয়ার যে রহস্য, আজকাল যে দিন পড়ছে কালা হলে না সুন্দর সুন্দর চিংড়ি পাওয়া যায়, ওর জন্য মুই কালা হওয়া ধরছু, মোর ভাগ্যের জন্য একটা সুন্দর চিংড়ি চটে। বাপ রে ইনের বুদ্ধি তো সেই। হ্যাঁ কালা হলে তো সুন্দর চিংড়ি পাওয়া যাবে ইনের বুদ্ধিতেই। আমরা কোন পকালে ফসা হইলাম তাহলে, তাহলে আমরা কি করবো দেখি, ওই যে বড় বড় যে কারেন্টের তাল্লা আছে না, কারেন্টের তার যা ঝুলিলাম কালা মানে কাজল কালা দেব, তাহলে চাপড়া তাল্লা একটু টপ টপ সেই বিদেশি চিংড়ি পাবো সেই ফসা। ঠিক আছে তাহলে কালকে তুই চালাত থাকবো, আমরা কারেন্টের তার যাবো। হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা আগাই, তাহলে আমরাও কারেন্টের শর্ট খাবার যাই, তার কারণে তাহলে কালাম। ও কি মজা, মুই তো টিলে চালার কারণে থাকি না আরো রোদ উঠবে যান। জানিস আমরা বাঙালি লোক বুঝছিস, প্রতিটা ঋতুতে আমরা ওই তলতেই থাকি। কেন করি মানেটা বুঝো তো খানিক শোনো, মানে ঠান্ডার দিনত থাকি লেপের তলাত, আর ওই যে বৃষ্টির দিনত থাকি ছাতার তলাত, আর ওই যে গরমের দিনত ইংলিশে অপমান করলেন। কিরে আমরা তো কোটে অপমান করলুম রে, তোমরা না এলাই করলেন মোক অপমান, মু বলে নাচতে নাচতে বলে মতন। আমার কই কি শোনে কিরে, ইংলিশ জানি না তো কল কি নাইস টু মিট ইউ মানে দেখা হয়া ভালো হইলো। দেখা হয়া ভালো হইলো, মুই মুই গালি দিলেন বোতাই, আমরা তো কে গালি দিই, ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভোসালু দা এই এত ভদ রইদ তুই কোটে যাবো যেমন করি? আরে যে গরম লাগি দচ্ছে খানে শিব মন্দির জ্যাম, এ তিন সপ্তাহ চলে গেল তুই ডাক না গেলু, আজ হইল মঙ্গলবার, আজকে শুনতে যাবো আছে শিবের মাথা জল ঢালিবের। তো শিবের মাথা ধরে জল ঢালি কে যায়, মুই শুনলুম আজি বলে শিবের এই যে মন্দিরটা এসি লাগাইছে নতুন, ওর জন্য হাওয়া হাওয়া যাই আজি। ও আচ্ছা 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 আচ্ছা, ও ফসলের বিয়েও লাগছে রে শুনিস তুই, তো কয় নাকি বিশেষ ফসলু তোর বলে বিয়েও লাগছে, মো কইস নাকি তোক বাদে সবাকে গছুম তোক কওয়া যাবে না। ওই তুই মোক কেন কবু না, মুই কি বেশি খাং? হ্যাঁ আর তুই মোক কলু না,
মুই তোর সাথে একসাথে বড় হলাম ছোটবেলা থেকে, একে ব্লাউজ পিন্ধি বড় হইলাম, সরি সরি সরি, একে জামা প্যান্ট পিন্ধি বড় হইলাম, আমরা ছোট থেকে বড় হইলাম, আর তুই তোর বিয়েও তুই মোক নিমন্ত্রণ দিল না? আরে লিস্টত মুই বাজেট করলাম 100 জনের, তুই এলা দেখো তোর হিসেব করিয়ে দেখো তুই লিস্টত আছিস 101, ওর জন্য তো মুই নিমন্ত্রণই করং নাই। তুই এটা কী তালে নেছে লাগে ঝা, তুই মুখে নিমন্ত্রণ করলু না বিয়াত, ভদ্র মতো ককে আর নিমন্ত্রণ করিস নি? তুই মোর বাপের বিয়াত কত সুন্দর করে গেলু গরুর গাড়ি করে চড়িয়া, আর তুই মুখ নিমন্ত্রণ করে ধরছিস না? মোর বিধুয়া মাইয়াটার ভাতারের বিয়ে তো গেলু তুই, এলা মুখ নিমন্ত্রণ করে নাই না? ভদ্র মতো ক, কত কষ্ট করে একটা চেংড়ি জুটিলি মোর কপালত, তুই যদি ওই বিয়ের বাড়ির যাইস তোকে যদি পছন্দ করি ফেলাই চেংড়ি, তুই যে হ্যান্ডসাম চেংড়া, মোর কপালত কী হবে কত হাঁপান আসবে মোর কপালত চেংড়ির জন্য, শালা শালা মোর ওই যে কলার গাছত দড়ি নেওয়া খাবে না কুসুর গাছত। এই দুনিয়াত কি চেংড়ার অভাব নাই? তোমার ইয়েকে মুখে পছন্দ করবে? আরে এই চেংড়া দেখ, এই চেংড়া দেখ, এই চেংড়া কত পছন্দ করি, ইনিও কত পছন্দ করি ফেরায়, ইনি আমার নিমন্ত্রণ করছিস তা মুখ নিমন্ত্রণ করিস নাই? হ্যাঁ, আর তুই যে এই চেংড়াটা দেখাচ্ছিস ইনের মুখ কেন দেখছিস? ইংরেজি জেটের মতো, আরে এই চেংড়িটা এই চেংড়াটা পছন্দ করবে থাক। আর তুই আমার পাড়ার টপ হ্যান্ডসাম চেংড়া, তোর বিশ্বাস নাই, তুই কুদিয়াতে এ থাকে চন্দ্রবিন্দু পর্যন্ত কথা কবু তোর শালা পড়ে যাবে ওই চিংড়ি, শালা মোর কবলত কী হবে বুঝছিস শালা? হ্যাঁ মুই যাই, মুই জাঙ্গলি হোক যাই, ওই যে তুই যদি মুই চেহারা না দেখাং মুখত মুই গুয়ে ঢাইগুন পিন্ধি চলে যাই, তুই নিমন্ত্রণ দেবা না দে মুই যাইম তাও তোর বিয়ে বাড়ি। হ্যাঁ মোর পিছনে যাবো, হ্যাঁ মোর তোর জন্য মুই 300টা সিকিউরিটি গেটে বসে দিম, দেখো তুই কেমন করে যাওয়ার পাইস মোর বিয়ের বাড়ি। ঠিক আছে তাই চিংড়ি সাজি যাইম, তাহলে তো তোর মাইয়ার পটিবি না কি কইস? না একদমই না, তুই চিংড়ি সাজি গেলে মোর মাইয়ের ঘর নোটো মোটো করবো শালা, সন্ধ্যা লাগে হচ্ছে মুই যাং মোর বাড়ির কালি মন্ডপ সাজা খাবে। আর ভিডিও কানতে তো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ডিসক্রিপশন বক্সত আজ ফেসবুক লিঙ্ক দেওয়া হবে, চলে বিয়ে সাজা চল তাড়াতাড়ি।